কিভাবে জেমিসনের জার্সি পেলেন আপনি? জেমিসনকে বলছিলাম যে ক্যান আই গেট ইউ জার্সি, তারপর বলছে ওয়েট ফর 5 মিনিটস, 5 মিনিট অপেক্ষা করুন বলছে, তারপর আমি ওখানে ছিলাম 5 মিনিট পর আসছে, আবার তারপর অনেক প্রলোভন আসছে দূর করে আর কি, তারপর ওদের দেয় না, বলছে যে নো ওয়ান নো ওয়ান। বাংলাদেশি ভক্তের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন নিউজিল্যান্ডের পেস বোলার কাইল জেমিসন, দিয়েছেন নিজের জার্সি উপহার। সেই জার্সি পেতে ভক্তকে আশায় বুক ভেদে বসে থাকতে হয়নি। জেমিসনের এই জার্সি উপহার দেওয়ার ঘটনা বেশ মজার। ঘটনা ঘটে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তৃতীয় ম্যাচ শেষে। নিউজিল্যান্ড দল সিরিজ জয়ের আনন্দ করছে, সে সময় গ্রিন গ্যালারিতে থাকা এক ভক্ত জেমিসনকে দেখে তার জার্সি চাইলেন। ভক্তরা এই আবদার ফেরাতে পারেননি জেমিসন, ভক্তকে 5 মিনিট অপেক্ষা করতে বললেন। ঠিক 5 মিনিট পর ড্রেসিং রুম থেকে নিজের একটি নতুন জার্সি নিয়ে আসলেন জেমিসন। জেমিসনের হাতে জার্সি দেখে আরও অনেক ভক্ত জার্সির জন্য আবদার করেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। জেমিসন তাদের মধ্য থেকে সেই ভক্তকে খুঁজে বের করেন, জার্সি উপহার দিয়ে বলেন সাপোর্ট করার জন্য ধন্যবাদ। নিউজিল্যান্ডের খেলোয়াড়ের কাছ থেকে জার্সি উপহার পেয়ে ভক্তের চোখে মুখে যেন খুশির বন্যা। কিভাবে সেই খুশি প্রকাশ করবেন যেন ভাষায় খুঁজে পেলেন না। ক্ষণিকের ভালোবাসা ভুলতে পারছেন না। জার্সি হাতে করে বিসিবির ভিআইপি গেটের সামনে দাঁড়িয়ে রইলেন আরও এক পলক জেমিসনকে দেখার জন্য। গাড়ির কালো কাচের ওপাশ থেকে জেমিসন কি দেখেছেন একটু আগে যে ভক্তকে নিজের জার্সি উপহার দিয়ে এলেন, সেই ভক্ত তাকে দেখার জন্য জার্সি হাতে দাঁড়িয়ে আছেন। মেজবা মিলন, ডেইলি ক্রিকেট। কিভাবে জেমিসনের জার্সি পেলেন আপনি? জেমিসনকে বলছিলাম যে ক্যান আই গেট ইউ জার্সি, তারপর বলছে ওয়েট ফর 5 মিনিটস, 5 মিনিট অপেক্ষা করুন বলছে, তারপর আমি ওখানে ছিলাম 5 মিনিট পর আসছে, আবার তারপর অনেক প্রলোভন আসছে দূর করে আর কি, তারপর ওদের দেয় না, বলছে যে নো ওয়ান নো ওয়ান, তারপর আমাকে বলছে আর আপনাকে খুঁজে বের করে দিয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর বলছে থ্যাংকস ফর সাপোর্টিং আস, একটু তারপর একটা পিক চললাম, পিক দিয়ে এই যে নিউজিল্যান্ডের একজন ক্রিকেটারের কাছ থেকে একটা জার্সি পেয়েছেন, কেমন লাগছে আপনার? অনেক অনেক ভালো লাগছে। ভালো লাগছে। কোথা থেকে এসেছেন আপনি? আমি সাভার থেকে আসছি। সাভার থেকে এসেছেন। জেমিসনকে আগে থেকে পছন্দ না কেমনি দেখা হয়ে যাচ্ছে? না, বোল্টকে আগে থেকে পছন্দ, কিন্তু ওকে আমি একা পেয়েছি তখন আর কি চাইছিলাম, তারপরে নিরাশ করিনি আপনাকে। কাপড় কিনে আসবে।